বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে, এই বৃষ্টি কতদিন চলবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার আপডেট দেওয়া হবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। ফের নিম্নচাপ তৈরির সংকেত দিল আবহাওয়া দপ্তর, আর তার ফলে দক্ষিণবঙ্গ জুড়ে তৈরি হতে চলেছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 26 তারিখ পর্যন্ত আজ সকাল থেকে কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, আর তার ফলে সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিকে দক্ষিণবঙ্গে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী একটা প্রভাব পড়বে, কিন্তু তার সাথে উত্তরবঙ্গেও একটা প্রভাব পড়তে চলেছে, সেটা আগামী কিছুদিনের মধ্যেই। আজ সকাল থেকে কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, গতকালের থেকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা একটু বেশি বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির ঘরে ও সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির ঘরে। এদিকে এখন শহর জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তির পরিমাণ অনেকটাই বেশি, সর্বোচ্চ 98 এর ঘরে। এই অবস্থার কথা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়েছিল। তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু রাজ্য থেকে কোনোভাবে এখন কমবে না, এমনটাই জানিয়েছে। গত কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের উপরে গভীর নিম্নচাপের প্রভাব পড়েছিল, কিন্তু সেটার পরে ফের আর এক নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে। আগামী 24 তারিখ এই নিম্নচাপ তৈরি হবে, যা আগামী 26 তারিখ পর্যন্ত বিরাজ করবে, আর এর ফলে দক্ষিণবঙ্গের উপরে একটা ভারী প্রভাব পড়বে। আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এই সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন এই নিম্নচাপের কারণে সমুদ্র অনেকটাই উত্তাল থাকবে, আর এর ফলে মৎস্যজীবীদের সমুদ্র থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে শুধু বাংলাতে না, সাথে আরও 11টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে মৌসুম ভবন। বিশেষ করে উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা সব জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।